এবার কবরে যখন খুললেন, কবরের উপরের মাটির এগুলো সরানো হলো, বাঁশের চাউলিগুলো যখন সরানো হলো, সরানোর সঙ্গে সঙ্গে লোকজন দেখে ওই কবরের ভিতরে নূরের বাতি জ্বালানো, জোরে জোরে বলেন মারহাবা, পুরো কবরটা আলোয় ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পুরো কবরটার মধ্যে নূরের ঝলক, পুরো কবরের মধ্যে শুধু নূরের জ্বলনের ঝলক। লোকজন চিন্তা করে, এই লোকটা তো কোনোদিন আমল করে নাই, নামাজ ও শরিয়াতে কোনোদিন আমরা দেখি নাই শরিয়াতের বিধান মেনে চলতে, এই কবরে কেন আলো হলো, কবরে এরকম অবস্থা কেমনে হয়, কারণ বৎকার ব্যক্তি ভালো আমলদারি না। তার তৎকালীন জীবনে তৎকালীন জামানায় একজন ব্যক্তি বড় দুষ্ট টাইপের ছিলেন, উনি আমল ডুদা আমল গুলো ঠিক মতো আমল টামল করতেন না, পাঁচক্ত নামাজ মসজিদে যে আদায় করতেন না, মানুষের ধারণা এর মতো বদমাইশ মানুষ, সে কেমনে আল্লাহ হয়, কেমনে মানুষগুলো বাদান গভীর মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন, বাবা আমি আমার মুখো আমি কিস্তা কাহিনী নয়, যে ঘটনাগুলো সত্য বাস্তব কাহিনীগুলো আমি আপনাদেরকে বলে যাই, একটু দেলের কান্ডা লাগা শোনেন। হযরত আবু বকরের জামানায় উনাকে কি করলেন, সিদ্দিক আকবর নিজেই জানাজা পড়াইলেন, জানাজা ওই লোকটার জানাজায় শরিক হলেন, শরিক হওয়া পর ওই লোকটাকে কাফন দাপন করে কবরে রাখা হলো, কবরে রাখা পর হযরত আবু বকর চলে গেলেন জাফর, আস্তে আস্তে বিকেল হয়ে গেল, বিকেল হওয়া পর ওই লোকটার জনম দুঃখিনী মা কোথা থেকে দৌড়াই চলে আসলেন, এসে বললেন আমি সন্তানের চেহারা মুবারক দেখতে পারি নাই, লোকজনদের বলো আমার ভাইরা তোমরা আমার সন্তানকে কাফন দাফন করে কবরে লুকায়া দিলা, কবরে শোয়া দিলা, আমি আমার সন্তানের মুখখানে একবার হলো আমি দেখব, আমি মা 10টা মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, মরণের পর আমার কলিজার টুকরা সন্তানরে আমি একবার দেখতে পাই নাই, মা যে কেমন হয়, বাবা মা না হলে বোঝা বড় জালারে মুসলমান। গভীর মনোযোগ, মহিলা কান্নাকাটি শুরু করে দিলেন, গ্রামবাসীকে ডাকতে বলে আমার ভাইরা তোমরা একটু কবর খোলো, কবরের মাটিগুলো সরায়া দাও, আমি আমার কলিজার টুকরা সন্তানকে একটু দেখব, তোমরা মাটিগুলো সরাও। লোকজন বলে না সম্ভব না, কারণ এই কবর আর খোঁড়া যাবে না, কারণ কবরে তোমার সন্তানকে দাপন করা হয়েছে, এই কবর খুঁড়ে আর সন্তানের চেহারা দেখা যাবে না। মহিলার কান্না শুরু করে দিল, কয় যতক্ষণ পর্যন্ত আমি আমার কলিজার টুকরা সন্তানকে দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত এই কবরের কাছ থেকে একটা মিনিটের জন্য আমি সর্বনাশ, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ। মহিলার কান্না দেখে সবাই চলে গেলেন হযরত আবু বকরের কদমের মধ্যে। খলিফা আমিরুল মুমিনিন এ মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে যা বললেন আমিনুল মুমিনিন, আপনি যে গতকালকে যে মহিলার সন্তানকে মাটি দিলেন, সেই মহিলা তার সন্তানকে দেখার জন্য পাগল হয়ে গেছে, সে বাড়ি ছিল না, এই সন্তান মরা পর সন্তানের চেহারা দেখে নেই, সে এখন মাটি খুঁড়ে তার সন্তানকে দেখাইতে বলে, এখন কি করবো, ডাকো মহিলাকে, মহিলাকে ডাকা হলো, ডাক দেওয়ার পর মহিলাকে ডাক দিয়ে আমিনুল মুমিনিন ডাকতে বলে, হ্যাঁ মেয়ে তুমি কি পাগল হয়ে গেছো, তোমার সন্তানকে চির বিদায় করে দিছি, অন্ধকার কবরে শোয়ানো হয়েছে, তুমি দোয়া করো তোমার সন্তানকে যেন আল্লাহ নাজাত দেয়। মহিলা কয় না রে হুজুর না, আমি আমার সন্তানের এক নজর চেহারা না দেখা পর্যন্ত আমার কলিজারা ঠান্ডা হয় না, আমি জনম দুঃখিনী মা, আমি একবার হলো আমার সন্তানের মুখটা দেখতে চাই, তোমরা কবর খোলো, কবর খুলে দাও আমি দেখবো, জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, তোমরা একটু কবর খুলে দাও আমি আমার সন্তানের চেহারা মুবারক দেখবো। বাজান হযরত আবু বকর মহিলার কান্না দেখে মায়ায় পড়ে গেলেন, এত জোরে কান্নাকাটি করলেন সন্তানের জন্য, সন্তানের মার কান্না দেখে বললেন আমার ভাইয়েরা তোমরা যাও, আমি হুকুম দিলাম ওই মায়ের তৈরি কবরখানা খরো, কবরখানা খুলে
শুধু মাতার কাছ থেকে খুলবেন, মাতার পাশে খুলে একজন ব্যক্তি প্রবেশ করবা ভিতরে, ভিতরে প্রবেশ করিয়া কাপনের কাপড়খানা খুলবেন, এই কাপনের কাপড় খুলে জনম দুঃখিনী মাকে শুধু একটু দেখাইবা সন্তানের মুখখানা, আর কাউকে দেখতে দিবা না। এরপরে ডেকে রাখবা যে কথা শিখাস, জনগণ চলে আসলেন কবর খোঁড়ার জন্যে, কবরের পাশে মা জননীকে নিয়ে আসলেন, আল্লাহু আকবর বলেন না, কবরের পাশে মা জননীকে নিয়ে আসলেন, মা দাঁড়ায় আছে সন্তানের দেখার আশায়। এবার কবর যখন খুললেন, কবরের উপরের মাটির গুলো সরানো হলো, বাঁশের চাউলি গুলো যখন সরানো হলো, সরানোর সঙ্গে সঙ্গে লোকজন দেখে ওই কবরের ভিতরে নূরের বাতি জ্বালানো, জোরে জোরে বলেন মারহাবা, পুরো কবরটা আলোয় ভরপুর হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, পুরো কবরটার মধ্যে নূরের ঝলক, পুরো কবরের মধ্যে শুধু নূরের জ্বলনের ঝলক। লোকজন চিন্তা করে এই লোকটা তো কোনোদিন আমল করে নাই, নামাজ শরিয়াতে কোনোদিন আমরা দেখি নাই শরিয়াতের বিধান মেনে চলতে, এই কবরে কেন আলো হলো, কবরে এরকম অবস্থা কেমনে হয়, কারণ বৎকার ব্যক্তি ভালো আমলদারি না, তার কবরে কেন নূরের বাতি জ্বলা হলো, ও কেন নূরের নূরের গিরান নূর দেখতে পাইলাম। লোকজন সবাই জলদি করে তাড়াতাড়ি বন্ধ করলেন, বন্ধ করিয়া চলে গেলেন আবু বকরের কদমে, যা বলেন আমিরুল মুমিনীন খলিফা, ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনীন হযরত উমর ফারুক, আপনি যার কবরখানা করতে বললেন অনুমতি নিলাম তার মাকে লাশ দেখানোর জন্য, কিন্তু যখন আমি এই কবরখানা খুললাম, কবরখানা করে দেখি ওই কবরের মধ্যে নূর চমকাইতেছে জোরে জোরে, সিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাদের তোমারে ফারুক চিন্তা করে এই লোকটা যেহেতু বদ আমলি ছিল, তার কবরে কেমনে কিসের জন্য নূর হলো, সবাই তাচ্ছ হয়ে গেলেন, চলে গেলেন হযরত উমরে, হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে, আমার নবীর কদমের মধ্যে বসে বসে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা তো বদকার টাইপই ছিল, ভালো আমলদারি ছিল না, এই লোকটা মারা যাওয়ার পর তার সকল তার মায়ের আশা পুরা করার জন্যে কবর খোঁড়ানোর অনুমতি আমি দিয়েছিলাম, কিন্তু কবর খুঁড়ে দেখে কবরের ভিতরে নূর চমকাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা মুবারকে আমি আবু বকর কান্দি, এর একটা ফয়সালা আমি জানতে চাই, আল্লাহর কদ আল্লাহর দরবারে আপনি একটু নালিশ দেন। এ মুসলমান হযরত আবু বকর কি করলেন, এ মুসলমান ইলহাম আসলেন, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, হযরত উমর আবু বকরকে জানিয়ে দেয়া হলো, ইলহামের মাধ্যমে জানতে পাইলেন আবু বকর রে তুমি জানো না, ওই লোকটা যখন রাত গভীর হয়ে যেত কবরের ভয়ে, ওই লোকটা শেষ জীবনে এসে কবরের ভয়ে সে দুনিয়ায় কোনো আমল ঠিক মতো করে নাই, তবে সে জীবনে ওই ব্যক্তিটা এত আমল করত, রাত যখন হয়ে যেত সারা রাত উযু করিয়া আমার নবী মদিনাওয়ালার উপরে, আরে আবু বকর শোনো, তোমার নবী রহমাতুল আলামিনের দুরুদের মালা গলায় নিয়ে সারা রাত পরে আমি নবীর উপরে দুরুদ পড়ত জোরে জোরে, সিল্লা বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, সেই নবীর দুরুদ বাদ দিয়ে এখন দুরুদ ইব্রাহিমের পাগল, যে নবীর দুরুদ পড়ার কারণে কবরের বাতি মাফ হয়ে যায়, এখন বাজান বাংলাদেশ সরকার ক্ষমতায় হলো আমলিক, এখন আমলিকের লোক হইয়া আমলিক ক্ষমতায়, এখন বিএনপির গান যেমন গা বুকামির পরিচয়, তদ্রুপ বাজান আমার নবীর বর্তমান শেষ জামানার মধ্যে শেষ জামানার শ্রেষ্ঠ নবী, নবী কুল বাজান শিরোমণি জামান আমার দয়াল নবী আখির নবী রহমাতুল আলামিন, সেই নবীর দুরুদ যারা ভুলে যায়, সেই নবীর মিলাদের যারা বিরোধিতা করে, যেই নবীর বাদান সেই নবীকে, যে নবীকে ভালোবাসতে যারা ভুলে যায়, এরা কোন দলের মানুষ আর বুঝতে বাকি না। এ মুসলমান শুনে লও, তাই বলে আবার নামাজ ছেড়ে দিয়েন না, শুধু দুরুদ শরীফ পড়ার কারণে নবীকে ভালোবাসার কারণে কবরে বাতি পেয়েছে, কবরে নূর পেয়েছে। আমার ভাইয়ের আবার অনেকে বলতে পারেন রুহুল আমিন সিদ্দিকী সাহেব যেহেতু আলোচনা করছে শুধু দুরুদ শরীফ পড়বার নামাজ লাগবে না, নামাজ ছাড়া কবরের বাদান জান্নাতের চাবি পাওয়া যাবে না, অজু না করলে নামাজ, নামাজ হলো নামাজের চাবি হলো অজু, অজুর চাবি হলো অজু বাদান দে অজু অজু, আর নামাজের চাবি মার্গার কি হলো, নামাজের চাবি হলো জান্নাত, আর বাদান রে
নামাজের চাবি কি, নামাজ, নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যায়, আর এই নামাজ আদায় করতে লাগলে অজু করা লাগবে, এবাদান এই অজুটাও করা লাগবে, পবিত্র হওয়া লাগবে, হালাল খাদ্য খাওয়া লাগবে, রাসূলুল্লাহর মহব্বত করা লাগবে, তবেই শান্তি পাওয়া যাবে কবরে। জোরে বলেন ঠিক কিনা?